সাবস্ক্রাইব করুন অল ইন ওয়ান স্টাডি চ্যানেলকে, আর বেল আইকন প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা, অল ইন ওয়ান স্টাডিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে চারটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই চারটি কোশ্চেন নেওয়া হয়েছে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে, টেন সংক্রান্ত চারটি কোশ্চেন। আজকের এই চারটি কোশ্চেন করার আগে বলে দিই যে পার্ট টু এর যেই ধরনের অঙ্ক রয়েছে সেই ধরনের কিছু অঙ্ক একই, মানে সেই ধরনের কিছু ফর্মুলা যুক্ত হবে এই কোশ্চেনগুলোতে, তো দেখে নি। আর পার্ট টু ভিডিও দেখতে আমাদের ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করবেন এবং পার্ট টু দেখতে পাবেন। তো আজকের প্রথম অঙ্ক দেখে নি। এখানে বলা হয়েছে বিপরীত দিক থেকে বিভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন, তাহলে বিপরীত দিক থেকে একটি যাচ্ছে এই দিকে আর একটি যাচ্ছে কি এই দিকে, এবং তাদের দৈর্ঘ্য কি বলেছে একই, মানে দুটোই কি সেম। একই দৈর্ঘ্যের একটি ট্রেন পোস্টকে যথাক্রমে 12 সেকেন্ডে এবং 18 সেকেন্ডে অতিক্রম করছে। একটি পোস্টকে একজন করে কত সেকেন্ডে? 12 সেকেন্ডে। আর একজন কত সেকেন্ডে? 18 সেকেন্ডে অতিক্রম করে। তবে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে? একজন করছে 12 সেকেন্ডে একটি পোস্টকে অতিক্রম, তাহলে এর গতিবেগ কত হলো? 12 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে প্রথমটির গতিবেগ হচ্ছে x/12 সেকেন্ড, x মিটার/12 সেকেন্ড। ঠিক, ধরে নি এই ট্রেনটির দৈর্ঘ্য কত? x মিটার, আর এটা সেকেন্ড, তাহলে এর গতিবেগ কত হলো? x/12 মিটার/সেকেন্ড। এবার কি দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত হচ্ছে? তারে x/18 সেকেন্ড, x মিটার/18 সেকেন্ড। এটা কি কার দৈর্ঘ্য, কার গতিবেগ? সেকেন্ড ট্রেনটির গতিবেগ। এবার কি যেহেতু তারা একে অপরের দিকে যাচ্ছে, তারা একে অপরকে অতিক্রম করতে সময়টা কি হবে? কমে যাবে। সেক্ষেত্রে কি ওর গতিবেগ কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে কি করব, x/12 + x/18, মানে x/12 + x/18 কি হবে? যোগ হবে। তাদের অসৎ গতিবেগ আমরা বের করছি, তারা যদি একই দিকে যায় তাদের গতিবেগ এত হবে। সেক্ষেত্রে কি হলো, 12 × 18, এটা কি হবে? 18x + 12x। তাহলে কি যে এত সেকেন্ডে যায় এত মিটার, কি বুঝতে পারলাম যে এত সেকেন্ডে যায় এত মিটার। এবার কি বলেছে, তবে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে? তাহলে তারা একে অপরকে অতিক্রম করতে গেলে তাদের দৈর্ঘ্য কত অতিক্রম করতে হবে? x + x, তাদের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে x + x। কেননা একটি ট্রেনটির গতিবেগ কত? x মিটার, অপর ট্রেনটির গতিবেগ কি, সরি, দৈর্ঘ্য কি? x মিটার। তাহলে দুটি ট্রেনের দৈর্ঘ্য কত হলো? 2x মিটার। এই 2x মিটার অতিক্রম করতে কত সেকেন্ড লাগবে সেটা আমাদেরকে বের করতে হবে। এবার কি কি চেয়েছে, সময় চেয়েছে, তাহলে সময়টাকে কি করব, উপরে রাখবো। তাহলে 12 × 18 সেকেন্ডে যায় কত মিটার? 18x + 12x। তো যে 2x মিটার যেতে কত সময় লাগবে, তাহলে 2x দিয়ে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে কি পাচ্ছি যে 12 × 18 × 2x/, এই দুটোর কি কমন পাবো? এক্স কমন পাবো, তাহলে পাচ্ছি 18 + 12। তাহলে এক্স আর এক্স কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে কি থাকছে, দুই আগে নিয়ে নিই, 2 × 12 × 18/18 + 12। তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে,
যদি বলে একে অপরের বিপরীত দিক থেকে আসছে একজন 12 সেকেন্ডে এবং অপর অন্য একটি ট্রেন 12 সেকেন্ডে এবং অপর একটি ট্রেন 18 সেকেন্ডে অতিক্রম করে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ফর্মুলাটা, এই ফর্মুলাটি লাগবে শর্টকাট করে যদি অঙ্ক করা যায়। আর ডেসক্রিপ্ট করে আমরা তো করে দিলাম যে এটা কিভাবে, ব্যাখ্যা করলাম যে কিভাবে আসছে। তাহলে এই সূত্রে যদি আমরা ফেলে দিই তাহলে অঙ্ক খুব সহজেই চলে আসবে। তাহলে কি পেলাম, যে 12 × 2 × 12 সেকেন্ড গুণিত 18 সেকেন্ড, আর নিচে কি হবে 18 যোগ 12। তাহলে কত হলো 18 যোগ 12, তাহলে কত হচ্ছে 30, আর ওপরে 2 × 12 × 18, তাহলে 15 দুগুণা 30। এবার 3 × 5 = 15, 3 × 4 = 12, তাহলে কত হচ্ছে 4 × 10 = 40, 4 × 8 = 32, 4 × 8 = 32, 2 হাই থাকলো 3, 4 × 4 আর 3 = 7, 72/5। অতএব 72 দিয়ে কি হবে, ভাগ হবে 5 × 5 = 5, 2 × 2 = 4 × 5 = 20, তাহলে 2 × 14 = 2 এর 5 সেকেন্ড সময় লাগবে। তো বন্ধুরা, এটা থেকে এটাই জানতে পারলাম যে ডাইরেক্ট এই সূত্রটা দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। এবার নেক্সট কোশ্চেন দেখে নিই। এখানে কি বলেছে আবার কি, যে একই দিক থেকে বিভিন্ন গতিতে আসা, এটা কি বলেছে একই দিক থেকে, তার মানে একটি ট্রেন এদিকে যাচ্ছে তো অপর ট্রেনটি কি করছে এদিকে যাচ্ছে। এবার বলছে যে প্রথম ট্রেনটি 8 সেকেন্ডে কি করছে একটি পোস্টকে অতিক্রম করছে। তাহলে যেহেতু প্রথম ট্রেনটি 8 সেকেন্ডে অতিক্রম করছে, তার দৈর্ঘ্য কি বলেছে একই দৈর্ঘ্যের, তাহলে দৈর্ঘ্য কি এক্স, দুটোরই দৈর্ঘ্য কি এক্স ধরে নিলাম, তাহলে এর গতিবেগ কত হলো x/8, আর এর গতিবেগ কত হবে x/12। দুজনাই কি একটি পোস্টকে অতিক্রম করছে। এবার যেহেতু দুজনাই একই দিকে যাচ্ছে, তাদের গতিবেগ কি হয়ে যাবে, কমে যাবে, কেননা তাদের যে একে অপরকে অতিক্রম করতে কি সময়টা ওর বেশি লাগবে। তাহলে সেক্ষেত্রে কি হবে x/8 − x/12 হবে। এটা করে যদি আমি শর্টকাটে যে ফর্মুলাটি তৈরি করেছিলাম সেই ফর্মুলাতে যদি বসাই তাহলে কি পাবো দেখে নি, যে তাদের তারা তাহলে একে অপরকে কত সময় অতিক্রম করবে, যে আর এদের দৈর্ঘ্য কত হবে x + x = 2x দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, মানে দিক গুণ দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে 2 × 8 = 12, নিচে কত হবে আ সরি 12 − 8। তাহলে এই সূত্র থেকে কি পেলাম, 2 × 8 × 12/12 − 8, এটা যদি বিয়োগ করি তাহলে তাই পাবো 12x − 8x, আর নিচে কত হবে 8 × 12। ঠিক, তাহলে এত মানে এত মিটার যায় এত সেকেন্ডে, তাহলে 2x মিটার যাবে কত সেকেন্ডে, এই ফর্মুলাতে চলে আসবে। তাহলে দেখে নি, তাহলে কত হচ্ছে 2 × 8 × 12/12 থেকে 8 বাদ দিলে কত হবে 4, তাহলে 2 × 2 = 4, 4 × 2 = 8, তাহলে কি হলো 4 × 2 = 48, তাহলে এর কত সময় লাগছে 48 সেকেন্ড সময় লাগছে। এবার কি নেক্সট কোশ্চেন দেখে নি। এখানে বলা হয়েছে 75 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 100 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে, ওই ট্রেনটি কত সময়ে 65 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। সেক্ষেত্রে বন্ধুরা, এখানে বলা হয়েছে যে 75 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 100 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করছে, তাহলে প্রথম ট্রেনটিকে কত দৈর্ঘ্য অতিক্রম করতে হচ্ছে, নিজের দৈর্ঘ্য কত 75 মিটার,
ট্রেনটি নিজের দৈর্ঘ্য 75 মিটার এবং এক্সট্রা কত মিটার অতিক্রম করতে হচ্ছে, 125 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করছে, তাহলে কত? 125 মিটার। টোটাল এত মিটার অতিক্রম করে কত সেকেন্ডে? কত সেকেন্ডে? এত মিটার অতিক্রম করে 20 সেকেন্ডে অতিক্রম করছে। এবার ট্রেনটি 1 মিটার অতিক্রম করবে কত সেকেন্ডে? তাহলে 20/75 যোগ 125। এবার কি ওই ট্রেনটি কত সময়ে এত মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে? তাহলে যে এত মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করতে ওর কতটা দৈর্ঘ্য যেতে হবে? ওর নিজের দৈর্ঘ্য কত? 75 মিটার প্লাস কত? 65 মিটার সেতুর দৈর্ঘ্য। তাহলে এত মিটার যেতে হবে ট্রেনটিকে, তাহলে এত মিটার মানে 75 যোগ 65 মিটার যেতে কত সময় লাগবে? 20 গুণিত 75 যোগ 65, নিচে কত আসবে? 75 যোগ 125। তাহলে এই সূত্র তো ডাইরেক্ট আমরা ফেলে দিতে পারি, তাহলে অঙ্কটি ডাইরেক্ট চলে আসবে শর্টকাটে যদি বলা হয়। তো দেখে নি তাহলে কত আসছে, 20 গুণিত 7 6 13, তাহলে 140 আসছে, সরি 140 আসছে। আর এখানে কত আসছে? তাহলে 200, তাহলে শূন্য শূন্য কেটে গেল, থাকছে কত? 2 2, তাহলে থাকছে কত? 14, তাহলে 14 সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে এত মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে কত সেকেন্ডে অতিক্রম করছে? 14 সেকেন্ডে। এবার কি নেক্সট কোশ্চেন দেখে নি, এখানে বলা হয়েছে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এত মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 50 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটিকে যেতে হচ্ছে কত? এত মিটার দৈর্ঘ্যের ট্রেন 250 প্লাস 350 মিটার যায় কত সেকেন্ডে? 50 সেকেন্ডে। এবার ট্রেনটি এত মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এত মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তাহলে 1 মিটার যাবে কত? 50/250 প্লাস 350। এবার কত একে যেতে হবে? 250 নিজের দৈর্ঘ্য প্লাস 230 প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে এত মিটার যেতে কত সময় লাগবে? তাহলে 250 প্লাস 230 মিটার যেতে কত সময় লাগবে? 50 গুণিত 250 প্লাস 230, নিচে থাকছে কত? 250 প্লাস 300 সরি 350। তাহলে কি পেলাম? 50 গুণিত 480 480, আর নিচে কত থাকছে? 200 300 500 600, শূন্য শূন্য কেটে গেল, 6 6টে 48, তাহলে এখানে কত হলো? 8 5 8 40, তাহলে অ্যান্সার কত হলো? 40 সেকেন্ডে অতিক্রম করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে 4টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করুন, তাকি এই ভিডিও সবার কাছে পৌঁছে যায়। নমস্কার।